ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো থামলি না, টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। তো এখন বাজে বেলা 1:30। মামামকে মোটামুটি ভাত খাইয়ে নিয়েছি, আমরাও ভাত টাত খেয়ে নিয়েছি, আর মামামের জন্য একটু খাবার টাবার করে নিয়েছি। তো এইসব নিয়ে আমরা এখন বড় একটা ব্যাগ প্যাক করে চলছি, যাচ্ছি এখন ইকো পার্ক। তো তোমাদেরকেও আমাদের সাথে থাকতে হবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো আবার তোমাদের সাথে ইকো পার্কে গিয়ে দেখা হচ্ছে। মামামার বাবা বাইরে বেরিয়ে গেছে, তো এখন আমাকে ডাকাডাকি করছেন, না গেলে আমাকে আবার দেবে, ঠিক আছে? এই যে মামাম দেখো রেডি। চলো তোমাদের সাথে আবার ইকো পার্কে গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তায় যদি পারি একটু তোমাদের ভিডিও করে দেখাবো, নাহলে একেবারে পার্কে গিয়ে দেখা হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ইকো পার্কে যাবো বলে আমরা কোথায় চলে আসলাম। তো তোমরা কি জায়গাটা আইডিয়া করতে পারছো? যারা যারা আইডিয়া করতে পারছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আর যারা আইডিয়া করতে পারছো না তারা ভিডিওটা দেখো পুরোটা, আমি শেষে অবশ্যই বলে দেবো যে জায়গাটা কোথায়, ঠিক আছে? তো চলো, এখানে কি কারণে এসেছি বলো তো? এখানে এসেছি আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার আছে, তো সেই ভিডিওগুলো তোমরা পরে দেখতে পারবে। তো তার জন্য কিছু জ্যাকেট জুতো তো এগুলো আমাদের কেনার দরকার আছে। তো ভাবলাম এখানটা একবার ঘুরে যাই, এসেছি যখন। তো দেখো মামাম একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছে, তো এর ব্যাগ না এটা বাস্কেট। তো বাস্কেট নিয়ে এখন তিনি ঘুরে ঘুরে দেখছেন কোনটা তার পছন্দ, কোনটা তিনি নেবেন। আবার বাবার কাছ থেকে আবার টাকা চাওয়ার কথাও কিন্তু তিনি ভুলে যান না, ঠিক সময় হলে বাবাকে বলে দেবে, বাবা এটা পছন্দ, টাকা দাও 30 টাকা। তো চলো দেখে নাও কি কি আমরা কিনি। দেখতেই পাচ্ছ মামাম এখানে এসে পুরো পাগল হয়ে গেছে, একবার সাইকেল চালাচ্ছে, একবার স্কুটার চালাচ্ছে, মানে কোনটা চালাবে বুঝে উঠতে পারছে না। আমরা তো ভাবতেই পারছিলাম না যে মামাম এত সুন্দর করে চালাতে পারবে, কারণ এগুলো ফার্স্ট টাইম দেখছে, কিন্তু এত ভিডিওতে দেখে তো ওখানে দেখে দেখেই শিখে গেছে। তো এদিকে দেখো আমি একটু জুতো পরে দেখছি যে কোন জুতোটা আমার পায়ে হয়, আর মামাম ওদিকে দেখো বাবার সাথে খেলা করছে। তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই জুতোটা আমার পায়ে অনেকটা বড় হয়ে গেছিলো, আর এটা এক পিসই ছিল। দেখো পায়ের থেকে কতটা বড়। আমাদের দাদা বলছিলো যে এটা নিয়ে নাও, বেঁধেটা তো ঠিকঠাক হয়ে যাবে মোজা পরে, কিন্তু দেখছি যে না হাঁটাই যাবে না, এত লুজ হয়ে গেছে। তো দেখি আর একটা নতুন জুতো আবার পছন্দ করতে হবে। তো চলো দেখে আসি মামুন কি করছে ততক্ষণে। এটা কল করে দাও। মামাম যখন এখানে ফার্স্ট টাইম এসেছিল তখন মনে হয় এখানে দুটো বল ছিল, আর দেখো একটা একটা করে বল আনছে আর গোল করছে, করতে করতে কতগুলো বল নিয়ে চলেছে। আমার দেখো এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে, কিন্তু একটুখানি লুজ লুজ লাগছে, তো ওই জন্য নেবো কি নেবো না সেটা ভাবছি।
পাশাপাশি আমরা যত না খুশি হয়েছি, মামন তার থেকে অনেক 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 বেশি খুশি হয়েছে, কারণ ওর পছন্দের সব জিনিসগুলো এখানে পুরো সব রাখা আছে। তো যেটা চাইছে সেটা হচ্ছে চড়তে পারছে। আর দেখো ওখানে বন্ধুও জোগাড় করে ফেলেছে। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, তো এখন বিলিংয়ের পালা। তোমাদের দাদা গেছে বিলিংয়ে, তো বিলিং টিলিং কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি দেখো আসলালে। কারণ কি খুব খিদে পেয়ে গেছে, সেই বাড়ির থেকে সকালবেলা ভাত খেয়ে এসছি, তো ওই জন্য এখন না খেলেই নয়। তো দেখো তোমরা ভাবছো যে আসলানে বসে আমি কী খাচ্ছি, এটা আমার জন্য না, এটা হচ্ছে আমার মামামের জন্য। বাড়ির থেকে একটুখানি চিড়ে ওর জন্য পোলাও টাইপের করে আর কি পাতলা পাতলা করে বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই ওখানে ওকে খাইয়ে দিচ্ছি। আর এই বলটা দেখো মামা ওখান থেকে কিনে নিয়ে এসছে, মানে আমরা বেরিয়ে চলে এসেছি, আবার কান্নাকাটি করে বাধ্য করেছে আমাদের ঢোকাতে। আর এখানে দেখো আমরা কী নিয়ে নিয়েছি, প্রথমে নিয়ে নিয়েছি কাবাব, তো সেই কাবাবটাই এখন খাচ্ছি। তো কাবাবটা মানে অসাধারণ ছিল, তার সাথে স্যালাডগুলোও মানে খুবই সুন্দর। তো চলো এরপরে দেখা যাক আর কি খাবো। তো এই যে দেখো চলে এসছে আমাদের বিরিয়ানি, তোমাদের দাদা এখন বিরিয়ানি খাচ্ছে স্যালাড দিয়ে। তো স্যালাডটা কাবাবের স্যালাডটাই ছিল, সেটা আর আমরা দিইনি, ওটাই রেখে দিয়েছি, তো সেটা দিয়েই বিরিয়ানিটা খাচ্ছি। আর আসলানের বিরিয়ানি তো নতুন করে আর বলার কিছুই নেই, যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন খেতে, আর যারা খাওয়াবে তারা একবার গিয়ে ট্রাই করো দেখো, অসাধারণ অসাধারণ। আমার সব থেকে ফেভারিট হচ্ছে আসলান। তো চলো তারপরে আমরা চলে এসেছি সিটি সেন্টার। তো তোমরা ভাবছো ইকো পার্ক কখন যাবো, সন্ধে হয়ে গেল, একবার আসলান একবার সিটি সেন্টার করে বেড়াচ্ছি, মনে হচ্ছে না আজকে আর ইকো পার্ক আমরা যাবো, বুঝলে তো, কারণ অনেক সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা ইকো পার্কে গেলে মানে আর টাইম থাকবে না বেশি সব কিছু দেখার, ওই জন্য আজকে ইকো পার্কের প্ল্যানটা পুরো ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে আমরা এখন চলে যাবো সিটি সেন্টার। তো চলো গাড়িটা আগে পার্কিংয়ে রেখে নিই, তারপরে তোমাদের সিটি সেন্টারটা ঘুরিয়ে দেখাচ্ছি। কিছু খাবো না কিছু খাবো না করে লাস্টে নিয়ে নিয়েছি মামামের জন্য একটা চকলেট আর আমার জন্য একটা চকলেট মুজ। তো দেখো আমার চকলেট মুজটা আমি কম খেয়েছি, মামাম গায়ে মুখে মেখেছে বেশি। তো চলো আমাদের আজকের মতো সিটি সেন্টার ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তোমাদেরকে আবার বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত প্রায় 12:30, মামাম ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদা এখন মোবাইলে বসে পাবজি, তার পাবজি ছাড়া কিছুই নেই জগতে, সবসময় দেখো পাবজি পাবজি পাবজি। তো চলো তোমাদের আগে দেখিয়ে নিই যে কী কী কিনেছি। এই যে একটা বল, এটা মামামের অনেক বল দেখেছে, অনেক বল দেখেছে মেয়েটা, তো অত বড় বড় অত দামি দামি বল তো এখন ওকে কিনে দেবো না, তো সেই জন্য এই একটা বল। আর এই যে এই সেই বল যার জন্য আর কি বলবো, যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছে ডেকাথলন। তো ডেকাথলন জেনে গেছে যে এই বলের জন্য আমার মামাম কী কী করতে পারে। এই বলের জন্য তিনি পার্কিংয়ে গড়াগড়ি খেয়েছেন, লিফটে আমাকে তিনবার উঠিয়েছেন, একবার তিনবার নামিয়েছেন। তো প্রথমে ভেবেছিলাম যে এই বলগুলো হয়তো সিঙ্গেল বিক্রি হয় না, বিক্রি হলে ভেবেছিলাম যে প্রচুর দাম। তো যাই হোক লাস্টে গিয়ে ওর বাবা বললো যে যাই দাম হোক না কেন তুমি মেয়ের জন্য যাও গিয়ে বল নিয়ে আসো। তো লাস্টে গিয়ে 45 টাকা দিয়ে এই বলটা কিনেছি। তো আর কিনেছি হচ্ছে একটা ফ্ল্যাক্স, তো ফ্ল্যাক্সটা একটু ভারী ভারী লাগছে কারণ এসেই জল ভরে রেখে দিয়েছি। দেখো কী সুন্দর ফ্ল্যাক্সটা, এটা অফারে ছিল তো ওই জন্য আর কি এই ফ্ল্যাক্সটা কিনেছি। তারপরে নিয়েছি হচ্ছে আমার জন্য এক জোড়া মোজা ব্ল্যাক কালারের, একটা একটা ছিল না সেজন্য ব্ল্যাক কালারের এক জোড়া নিতে হলো। আর লাস্টে এই যে এই জুতোটা নিয়েছি আমার জন্য, ছোট্ট জুতো, আমার পা ছোট্ট ছোট্ট ওই জন্য ছোট্ট ছোট্ট জুতো। ওই জুতোটা একটা জুতো যেটা পরছিলাম ওটা আমার খুব পছন্দ হয়েছিলো, কিন্তু জুতোটা অনেক বড় ছিল। তো ডেকাথলনে গেছিলাম, খুব ভালো জায়গা,
মানে ওখানে জিনিসপত্র এত রিজনেবল প্রাইসে, মানে সব কিছু ওখানে আছে পুরো আর কি, তোমার যা দরকার। তো আর একদিনও ভাবছি যাবো, কারণ আর কি জ্যাকেট ফ্যাকেটগুলো কেনার দরকার ছিল, আর অত কিছু ক্যারি করতে পারবো না বলে কিনতে পারিনি। ভেবেছিলাম যে ইকো পার্ক যাবো, কিন্তু তারপরে খেয়ে দেয়ে এত দেরি হয়ে গেল যে আর ইকো পার্ক গেলাম না। তো আর একদিন ডেকাথলনেও যাবো, আর একদিন ইকো পার্কেও যাবো। তো জিনিসগুলো খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। জুতোটা তো দারুণ হয়েছে, 1600 টাকার মধ্যে 1600 টাকা নিয়েছে জুতোটা, তো খুব ভালো হয়েছে জুতোটা, পরেও খুব আরাম। তো তোমাদের যাদের কেনাকাটা দরকার আছে তারা অবশ্যই যাবে, গিয়ে ঘুরে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর একটু এনার্জি নেই, এবার গিয়ে ঘুমাবো, একদম ঘুম পুরো এসে গেছে। তো চলো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে, নতুন অনেক কিছু দেখাবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। আর এই যে ইনি হচ্ছে আমার বড় মশাই, একদম কথা বলে না ভিডিওতে, মানে বলে 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 বলেও কথা বলাতে পারি না। হাই করো, বাই করো, বাই, চলো টাটা, এই টাটা করো, টাটা করো, মুখে বলো, আরে বলো টাটা, হলো তো টাটা টাটা।